দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা এসে পড়েছি পোস্তগোলা শ্মশানঘাট গরুহাটে, আমাদের বাড়ির পাশেই। তো ভাবলাম আজকে শুক্রবার ছুটির দিন, তো আজকে আমরা হাটে এসে পড়ি। তো আজকে আমরা আপনাদেরকে কিছু গরু দেখাবো, মশালে ছোটো ছোটো গরু আছে, কিছু মিডিয়াম সাইজের, এই গরুগুলো দেখাবো এবং এদের দাম সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো। আমার গরু কার এটা আপনার? এখানে আসুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম কি? আজম। আজম ভাই না? গরু কে? এগুলো আপনার? আমার। কোত্থেকে আনছেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে আনছেন? কয়টা গরু আনছেন? গরু নাইছি 16টা। 16টা? এই সিরিয়ালে কি এগুলো সব? সব। আচ্ছা, এই গরুটা কেমন দাম চলছে? এটা 200 দাম চলছে। 200 দাম চলছে? এটার ওজন সম্পর্কে একটু জানান আমাকে, ওজন কেমন হবে এটা? এটি ওজন 6-7 মন হইতে পারে। 6-7 মন হইতে পারে? আচ্ছা আচ্ছা, মানে মাংস? মাংস 6-7 মন হবে না? কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? 180 হলে বিক্রি করা ইচ্ছা আছে। 180 হলে? এই গরুটা একটু দেখা না, 180 হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার? দরদাম হয়েছে নাকি এ পর্যন্ত? দরদাম এ পর্যন্ত হচ্ছে। হচ্ছে কত কত বলে গরুটার দাম? 30 বলছে কেউ, 40 বলছে। 1,30,000, 1,40,000 এমন বলে। আপনার ইচ্ছা হচ্ছে 70-80 এরকম হলে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে বলেন এই গরুটা মানে 1,70,000-80,000 হলে বিক্রি করবে, অলরেডি 30-40 দাম উঠছে আর কি এ পর্যন্ত। তার পাশের গরুটা? ১৫০ হলে বিক্রি করবে? ভালো। আর ওই যে পাশে যে লাল বড় গরুটা, ওটা 3.5 লাখ। ওটা 3.5 লাখ? একটু ভালো করে একটু দেখেন তো, এটা ওজন কেমন হবে? 10 মন হবে। এটা কত বেচা বিক্রি আপনাদের ইচ্ছা? ইচ্ছা 3,20,000। 3,20,000? এটা কয় জাতের গরু এটা? এরা 2 জাতের। 2 জাতের গরু মাত্র? আচ্ছা, দরদাম হয়েছে না? দরদাম ওই 70-80। 2,70,000-2,80,000 বলে। তো ভালো মোটামুটি। আর পাশে সাদা গরুটা কি আপনাদের? পাশে সবই আমাদের। পাশে সাদা গরুটা দেখান তো, পাশে সাদা গরুটা। পাশে সাদা গরুটা আমরা একটু দেখতে চাই, এটা সম্পর্কে একটু আইডিয়া দেন আমাদের। হ্যাঁ, সাদা গরুটা 4 লাখ দাম চাচ্ছে। 4 লাখ দাম চাচ্ছে? এটা কয় জাতের গরু? 2 জাত। 2 জাতের গরু। দরদাম হয়েছে এই পর্যন্ত এটা? হ্যাঁ দরদাম হয়েছে। কত বলতেছে? 290-300। এটার ওজন কেমন আছে? 12-14 মন আছে। 12-14 মন আছে আনুমানিক? আনুমানিক আর কি, মানে আপনি শিওর এখনো পুরোপুরি জানেন না। আর ওই যে পাশে সাদা গরুটা, পাশে সাদা গরুটা যদি আমরা একটু দেখাই, এই যে পাশে সাদা গরু, ওইটাই 11 মন। এটাও সেম? সেম সেমই। আর যে পাশে লালগুলো, ওটার ওজন বেশি আছে? ওটা ওজন একটু বেশি আছে। ওটা কেমন দাম চাচ্ছে লালটা? ওটা 4.5 চাচ্ছে। লালটা 4.5? এটা কত মন হইতে পারে? 14-15 মন। 14-15 মন? এটা কত বিক্রি করা ইচ্ছা আপনাদের? আমাদের নিয়ত আছে এখন বেচা কেনার উপরে, দাম দরের উপরে। বেচা কেনার উপরে, বাজার অনুযায়ী আর কি যে দাম হয়। তো দর্শক আশা করি ভালো আছেন সবাই। তো দেখতে পেলেন এখানে যে গরুগুলো, মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিলাম। তো গরুগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা এখানে আসতে পারেন, 1 নম্বর কাউন্টার পাশেই পোস্তগোলা শ্মশানঘাট, 1 নম্বর কাউন্টারের পাশ দিয়ে আসলেই আপনারা এই গরুগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই গরুগুলো যদি কেউ নিতে চায়, আপনাদের সাথে যদি যোগাযোগ করার ব্যবস্থা কি? আপনাদের কারো মোবাইল নাম্বার বলে দেন, যাতে আপনাদের সাথে যোগাযোগ করে ওনারা মানে এসে দেখে নিতে পারে। দামাদামি করার তো ব্যবস্থা আছে। মোবাইল নাম্বার একটু বলে দেন। 01716-01716-40-36-36-36। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ ফারুক বিশ্বাস। মোহাম্মদ ফারুক বিশ্বাস। দর্শক, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওনার নাম মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে যোগাযোগ করে ওনাদের সাথে এগুলো দেখে পছন্দ মতো দামাদামি করে নিতে পারবেন। হ্যাঁ, মোটামুটি ভালো গরু মাশাআল্লাহ, সবগুলো সুন্দর, কোনোটা থেকে কোনোটা কম না। গরুগুলো আসছে কোত্থেকে বললেন? চুয়াডাঙ্গা থেকে। সবগুলো গরু আপনাদের চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছেন? এগুলো আপনাদের পালা গরু, নিজস্ব পালা গরু? আচ্ছা, তো
সবই পালা গরু। আপনারা দেখতে পারলেন ভিডিওতে, মোটামুটি দেখতে পারছেন, অনেক সময় মোবাইলে আমাদের ছোট দেখা যায়, আপনারা সশৈলে এসে দেখে নিয়ে যেতে পারবেন। মাশাল্লাহ গরুগুলো কিন্তু বড় গরু। হ্যাঁ, তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে অন রাখবেন, হ্যাঁ, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানে শেষ করছি, দর্শক ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।